হ্যালো বন্ধুরা আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ওটসের উপমা ওয়েট লসের জন্য ওটস খুবই উপকারী আর এইভাবে যদি আপনি উপমা বানিয়ে খান তাহলে টেস্টিও হবে আর হেলদিও মানে ওয়েট লসের জন্য কাজ হবে তো চলুন ঝটপট দেখে নিই কীভাবে বানাতে হবে আমি এখানে রোল্ড ওটস ব্যবহার করছি এটা হচ্ছে ক্রিমি ওটস আপনি যে কোনো ফ্লেভারের ওটস ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই ক্রিমি ওটসটা একটু চিপচিপা হয় মানে একটু আঠালো টাইপের হয় তারপরও আমি এটা দিয়ে আপনাকে বানিয়ে দেখাবো একেবারে ঝরঝরে উপমা তো এক কাপ ওটস নিলাম আমি এবার আমি মিডিয়াম হিটে করে এরকম লাগাতার নাড়িয়ে নাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্য ভেজে নেব তো দেখুন এখন কিন্তু তিন থেকে চার মিনিট হয়ে গেছে মানে চার মিনিট হয়ে গেছে খুব সুন্দর একটা সুগন্ধ আসছে এখন আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে নেওয়ার পরে ফ্রাই প্যানটা একটু মুছে নিয়েছি আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল আমি দু চামচ তেলে বানাচ্ছি আপনি চাইলে এক চামচ তেলেও বানাতে পারেন আপনার ইচ্ছা তো তেলটা আমি ভালো করে ছড়িয়ে দিচ্ছি ফ্রাই প্যানে আর তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আধা চামচ সর্ষে সরষেটা ভালো করে ফুটতে দিতে হবে আর তারপরে আমরা এর মধ্যে দিয়ে দেব এই যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু রাফলি কেটেছি আমি খুব বেশি একেবারে কুচি কুচি করে কাটিনি কালারটা হালকা ট্রান্সপারেন্ট হতে হতে দেব দেব মানে ট্রান্সলুসেন্ট তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কারিপাতা কাঁচা লঙ্কা নিজের স্বাদ মতো আর আমরা এর মধ্যে কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না এই জন্য যেটুকু আপনার কাঁচা লঙ্কা দরকার ঝালের জন্য সেটুকুই দিয়ে দেবেন কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কাটা এটা রাফলির মতোই মানে তার থেকে একটু ছোট আর কি খুব একেবারে মিহি না আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আধা চামচ মতো ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে আমি নারকেল ব্যবহার করব। এটা হচ্ছে গ্রেড করা নারকেল মোটামুটি ওয়ান ফোর্থ কাপের মতো হবে বেশি না অল্প একটু নিতে হবে আর এর মধ্যে যদি আপনি সবজি ব্যবহার করতে চান আমি এখন একেবারে সবজি ছাড়া বানিয়ে দেখাচ্ছি সবজি দিতে চাইলে এর মধ্যে অবশ্যই সবজি দিয়ে দেবেন যে কোনো সবজি যেমন ফুলকপি মটর গাজর যে কোনো কিছু আর সবজি দিলে একটু জলের ছিটে দিয়ে একেবারে লো হিটে ঢেকে ঢেকে সবজিগুলো ভালো করে সিদ্ধ করে নিতে হবে তারপরে আপনি ওটসগুলো দেবেন তো আমি যেহেতু সবজি দিচ্ছি না আমার এখানে টমেটোগুলো নরম হয়ে গেছে তারপরে আমি এখানে ভাজা ওটসটা দিয়ে দিলাম ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল তো এক কাপ ওটস নিয়েছিলাম আর কোনো সবজি টবজি দিইনি সবজি দিলেও আপনার পরিমাপ কিন্তু জলের সেম থাকবে কারণ সবজি আপনি আগে থেকে সিদ্ধ করে নেবেন তো এখন আমি দিচ্ছি পনে এক কাপ জল হালকা একটু মিশিয়ে নেব বেশি নাড়াচাড়া করব না এখন তাহলে কিন্তু একটু চিপচিপা হয়ে যাবে আঠালো টাইপের হয়ে যাবে তাই বেশি নাড়াচাড়া করব না আর এখন আমি মিডিয়াম হিটে করে ঢেকে দেব এক মিনিটের জন্য শুধুমাত্র এক মিনিটের জন্য এক মিনিট পরে ঢাকনা সরিয়ে আবার একটু হালকা নেড়ে নেব আর তারপরে আমি হিটটা একেবারে লোতে দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য ভাপিয়ে নেব এখন আমি হিটটা একটু বাড়িয়ে দিয়েছিলাম এখন আমি আবার একেবারে লোয়েস্ট করে দিলাম আর এখন আমি ঢেকে দিলাম ঢেকে মোটামুটি তিন থেকে সাড়ে তিন মিনিট পরে এখন দেখুন সম্পূর্ণ জলটা শুকিয়ে গেছে আর ওটস একেবারে সিদ্ধ হয়ে গেছে আর এই দেখুন কতটা খিলা খিলা একেবারে ঝরঝরে একটা উপমা তৈরি হয়েছে এবার লাস্টে আপনি চাইলে একটু ধনে পাতা দিয়ে দিতে পারেন আমার এখন তো ধনে ছিল না তো আমি ধনেপাতা দিচ্ছি না তো দেখুন আমাদের একেবারে নন স্টিকি হেলদি এবং টেস্টি ওট সুপমা তৈরি হয়ে গেছে অবশ্যই বাড়িতে ট্রাই করুন যদি আপনি ডায়েট করছেন তাহলে এই রেসিপি আপনার জন্য খুবই কাজের এবং খুবই টেস্টি একটা রেসিপি অবশ্যই ট্রাই করুন আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো ভিডিও পছন্দ হলে একটা লাইক করুন বন্ধুরা আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং